তাড়াতাড়ি কাজগুলো করো, শুধু 2 ঘন্টা বাকি আছে। যদি কাজগুলো সময়ের মধ্যে না শেষ হয় তাহলে ডাইরেক্টর আমাদের অবস্থা খারাপ করে দেবে। কি হচ্ছে, কি হচ্ছে, আমাদের অ্যাক্ট্রেস আয়েশা কোথায় এখন? আমি তো কখন থেকে রেডি স্যার, চলুন স্টার্ট করি। আয়েশা, আমি আপনাকে বোঝাচ্ছি, এই জেস্ট কোম্পানির যে স্লোগানটা আছে না, যে এই ব্যাগগুলো এতটাই হালকা যে এগুলোকে নিয়ে আপনি যেখানে খুশি যেতে পারেন, ঠিক আছে? আর আপনি এক একটা ব্যাগকে তুলে দর্শকদের দিকে দেখাবেন। এটা কি রকম ট্যাগলাইন? দেখুন, ট্যাগলাইনটা যেরকমই হোক এরকমই আমাদের অ্যাড ফিল্মটা শুট করতে হবে আর ক্লায়েন্টকে খুশিও করতে হবে, ঠিক আছে? আপনি এদিকে আসুন, এই এখানে এসে আপনি দাঁড়িয়ে যান, আর এখান থেকে আপনি হাঁটাটা শুরু করবেন আর একটা একটা করে ব্যাগ তুলে ধরবেন, ঠিক আছে? আর ওই ট্যাগলাইনটা বলবেন আর দর্শকদের দিকে দেখাবেন, ঠিক আছে? চলো, এভরিথিং ইজ রেডি, নিচে এসো, চলো 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 নিচে এসো, রেডি হয়ে ক্যামেরা এন্ড অ্যাকশন। জাস্ট ব্যাগস, এগুলো এতটাই হালকা যে আপনি এগুলো নিয়ে যেখানে খুশি যেতে পারেন। এই দেখুন কত হালকা এই স্যুটকেসটা। কাট ইট, কাট ইট। আয়েশা, আপনার তো ফোন বাজছে। না, আমার ফোন তো ভ্যানিটিতে রয়েছে। তাহলে কার ফোন বাজছে এটা? আমি কি করে জানবো? অ্যান্ডি, তোমার ফোন বাজছে? স্যার, আমার ফোন তো অলরেডি সুইচড অফ রয়েছে। তুমি এখানকার রুলসটা জানো তো? স্যার, আমি সবাইকেই বলেছি সুইচড অফ করে রাখতে ফোনগুলো। যদি সবার ফোন অফ থাকে তাহলে আওয়াজটা আসছে কোথা থেকে? আমার মনে হচ্ছে এখানের কোনো একটা জায়গা থেকেই আসছে। এখান থেকে? হ্যাঁ, চলো গিয়ে দেখতে হবে। কোথা থেকে? আমার মনে হচ্ছে এখান থেকে আসছে। ডিরেক্টর সাহেব, শুটিং এর সময় মোবাইল ফোনের রিং বেজেছিল এই সুটকেস থেকে, আর যখন আপনি সুটকেস খুলে দেখলেন তখন আপনি ভিতরে মানুষের কাটা দেহ পেলেন। এরকম ভয়ানক একটা দৃশ্য এর আগে আমি কখনো দেখিনি। আমাদের অ্যাক্ট্রেস আয়েশা তো অজ্ঞান হয়ে গেছিলেন। স্যার, এই হলো সেই মোবাইল যেটা বাজছিল। দেখি, ১৬টা মিসড কল একই নাম্বার থেকে, সেটাও ল্যান্ডলাইনের নাম্বার। স্যার, এই নাম্বারটা আবার ওর বাড়ির নয় তো? না ফেডরিক, আমার তো মনে হয় না যে এটা ওর বাড়ির নাম্বার। কারণ ওর বাড়ির নাম্বার যদি হতো তাহলে আমরা যেভাবে লিখি হোম অথবা সেল এরকম লিখি না? না, এটা ওর বাড়ির নাম্বার নয়। নিখিল, একটা কাজ করো, খোঁজ নাও এই নাম্বারটা কার। হেডরিক, ব্যাগগুলো খুব ভালো করে চেক করো। ইয়েস, ভালো করে। বস, হ্যাঁ, এ খুনি তো একদম আনাড়ি, নিজের পার্সই ফেলে গেছে। হতে পারে এই পার্সটা এই লোকটারই। সালুকে দেখো তো, কোনো আইডেন্টিফিকেশন পাওয়া যায় কিনা। এই টাকার সঙ্গে এখানে এই দেখো একটা কার্ড রয়েছে। মাই গড, পুলিশ অফিসারের আইডেন্টিটি কার্ড। পুলিশ অফিসার? হ্যাঁ, ইন্সপেক্টর অরুণ সিদ্ধার্থ। অরুণ সিদ্ধার্থ? হ্যাঁ, অরুণ সিদ্ধার্থ। চেনেন একে? না স্যার। আপনাদের মধ্যে কেউ চেনেন অরুণ সিদ্ধার্থকে? না, আমাদের মধ্যে কেউ চিনি না। নাকি ওই মাথা নাড়ালে কোনো কাজ হবে না, বুঝেছেন? কোনো না কোনো কানেকশন আছে ইন্সপেক্টর অরুণের আর আপনাদের শুটিং এর, না হলে লাশের টুকরো ব্যাগে ভরে এখানে আসলো কি করে? স্যার, এটা নিশ্চয়ই আমার কোনো শত্রুর কাজ। আমি কিছুদিনের মধ্যেই আমার প্রথম সিনেমা ডিরেক্ট করতে চলেছি, হতে পারে এর জন্যই। না 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 না, এটা আপনার কোনো শত্রুর কাজ নয়, বুঝেছেন? আপনার কোনো শত্রু নয়। আপনার এমন কোনো শত্রু আছে যে পুলিশকে খুন করবে আপনাকে ফাঁসানোর জন্য? আছে তার সাহস? স্যার, হ্যাঁ, আমি সমস্ত সুটকেস চেক করে নিয়েছি, প্রত্যেকটাই খালি, কোনো কিছু নেই। সবকটা সুটকেস এখানে খালি আছে? হ্যাঁ স্যার। স্যার, খালি তো এই সুটকেসটাও ছিল, জানি না এর মধ্যে লাশের টুকরোগুলো কোত্থেকে এলো। এই লাশটা হেঁটে হেঁটে ব্যাগের মধ্যে আসেনি, কেউ ভরেছে ওই ব্যাগের মধ্যে, রাখা হয়েছে ব্যাগের ভেতরে, বুঝেছেন? আর এই এই কাজটা আপনাদের মধ্যে কেউ করেছে? স্যার, আমাদের মধ্যে কেউ আর কি?
স্টুডিওর ভেতরে তো বাইরে থেকে লোক আসবে না, নিশ্চয়ই আপনাদের মধ্যেই কেউ এই অপরাধ করেছে। বলুন, আপনাদের মধ্যে কেউ কাউকে দেখেছেন এখানে এই ব্যাগটা রাখতে? কে রেখেছে এই ব্যাগ? স্যার, এই স্যুটকেস তো কুণাল রেখেছিল। কুণাল রেখেছিল? এই কুণালটা কে? কুণাল আমাদের আর্ট ডিরেক্টর। ও স্যুটকেসটা রেখে দিয়ে চলে গেছিল, তারপর আর দেখতে পাইনি। আর দেখবেই বা কি করে, নিজের কাজ করে উধাও হয়ে গেছে। কিন্তু কুণাল এরকম কেন করবে? সেটা তো কুণালই বলতে পারবে। স্যার, এই ফোনে যে ল্যান্ডলাইন থেকে ফোন এসেছিল সেটা একটা কলেজের নাম্বার। কলেজের? হ্যাঁ স্যার, জেএমজেড কলেজ। জেএমজেড কলেজ? জেএমজেড কলেজ। সচিন, একটা কাজ করো, তুমি আর নিখিল জেএমজেড কলেজে যাও আর খোঁজ নাও রহস্যটা কি। কি কি বললেন আপনারা? অরুণবাবু খুন হয়ে গেছে? ও মাই গড, ও মাই গড। ইন্সপেক্টর সাহেব, আমি জিজ্ঞেস করছি যে এটা কি হচ্ছে আমাদের সমাজে? এখানে ভালো লোক সব খুন হয়ে যাচ্ছে আর অপরাধীরা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। জ্ঞানী মানুষরা ঠিকই বলে যে কলিযুগ এসে গেছে, কলিযুগ, ঘোর কলিযুগ। এটা তো ঠিকই বলেছেন আপনি, কিন্তু আমরা সিআইডি অফিসাররা অপরাধীদের কখনো ছেড়ে দিই না। দেখুন, আপনি শুধু এটা বলুন, আপনার কলেজ থেকে অরুণবাবুকে এত ফোন কে করছিল? দেখুন ইন্সপেক্টর, আজকের সন্ধ্যায় আমাদের কলেজের পুনর্মিলন উৎসব। এই অনুষ্ঠানে অরুণবাবুর মুখ্য অতিথি মানে চিফ গেস্ট হয়ে আসার কথা ছিল। আপনারা তো জানেন উনি নাগপুরে থাকেন। উনি আমাকে বলেছিলেন যে কোনো ভাবেই হোক কাল রাতে উনি মুম্বাই পৌঁছে যাবেন। অনেক রাত্রি পর্যন্ত যখন পৌঁছলেন না, তখন আমি ওনাকে বারবার ফোন করছিলাম, কিন্তু আমি কি করে জানবো যে অরুণবাবু আর জীবিত নেই, এই জন্য ফোন তুলছেন না। আচ্ছা, আপনি এটা বলবেন যে আপনার অরুণবাবুর সঙ্গে শেষ কখন কথা হয়েছিল? দেখো বাবা, আগের দিন সন্ধে 7টার সময়, সেই সময় উনি রাস্তায় ছিলেন পুনেতে। আমাকে বলছিলেন, প্রিন্সিপাল সাহেব আপনি একদম চিন্তা করবেন না, আমি 2-2.5 ঘন্টার ভেতরেই মুম্বাই পৌঁছে যাব। আমি কি করে জানবো যে উনি আর কোনোদিনই মুম্বাই পৌঁছতে পারবেন না, মুম্বাই আসতে পারবেন না। ও, তার মানে অরুণবাবুর সাথে যা কিছু ঘটেছে পুনার থেকে মুম্বাইয়ের রাস্তার মধ্যেই ঘটেছে। আচ্ছা, অরুণ তাহলে নাগপুর থেকে মুম্বাই আসছিল, আর যখন ও প্রিন্সিপালের সঙ্গে কথা বলছিল তখন তো ওই সময় তো পুনের আশেপাশেই ছিল, তাই না? তাহলে সচিন, এটার একটাই মানে দাঁড়ায় যে অরুণকে খুন মুম্বাই পুনে হাইওয়েতেই করা হয়েছে। হ্যাঁ, মুম্বাই পুনে হাইওয়েতে। ঠিক আছে, ওকে। স্যার, আমার মনে হচ্ছে খুনি যেই হোক না কেন, সে অরুণের প্রতিটি কার্যকলাপ সম্বন্ধে জানতো। ও জানতো যে কাল রাতে অরুণ মুম্বাইয়ে আসবে একলা, আর ওটাই সঠিক জায়গা হবে ওকে শেষ করার। ঠিক বলেছ রজত, যেই হোক না কেন অরুণের আশেপাশেরই কেউ হবে, আশেপাশেরই হবে। বস! হ্যাঁ সালুকে, কিছু পেলে নাকি? হ্যাঁ, এই ব্যাগটার এই পকেটের মধ্যে দেখো, কিছু বের করো, বের করো। এটা তো একটা কাগজের টুকরো, চিঠিও হতে পারে সালুকে। ঠিক বলেছ। Catch me if you can. Catch me if you can. পুলিশদের খুন করার পরে এখন আমাদের সিআইডি অফিসারদের কাছে চ্যালেঞ্জ জানাচ্ছে? নিজেকে আইনের উপরে ভাবার ভুল করছে স্যার, ও বাঁচবে না। হ্যাঁ সারিকা, কটার সময় মারা গেছে কিছু জানতে পেরেছো? স্যার, এর মৃত্যু কালকে রাত প্রায় 11টার সময় হয়ে থাকবে। 11টার সময়? এই চিৎকারটা কিসের? ফেডরিক, তুমি সালুকের সঙ্গে থাকো, চলো সারিকা আমাদের সঙ্গে চলো। কি হয়েছে এখানে, কে চিৎকার করছিল? স্যার, ওই কুণাল। হ্যাঁ, মাই গড, কুণাল, কুণাল! এর পালস তো চলছে, সারিকা একটু দেখো তো। মাথায় কেউ বাড়ি মেরেছে মনে হচ্ছে। এই দেখো।
এইটা দিয়ে মেরেছে। কুনাল, 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 কে, কারা আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? হ্যাঁ। ভালো হয়েছে স্যার আপনারা এসেছেন। ওই ওই মেয়েটা? মেয়ে? কোন মেয়ে? স্যার, শুটিং শুরু হওয়ার কিছুক্ষণ আগে একটা মেয়ে এসেছিল সেটে। ও বললো যে যে স্যুটকেসটা আমরা ব্যবহার করছি ওটাতে কিছু একটা গন্ডগোল আছে, তাই তার বদলে আমরা যেন ওই লাল রঙের স্যুটকেসটা ব্যবহার করি। কে ছিল? তুমি তাকে চেনো? না স্যার, আগে ওকে দেখিনি কখনো। আগে কখনো দেখোনি? আর এমনিতেই ওর কথা শুনে নিলে? একবার জানারও চেষ্টা করোনি যে স্যুটকেসের ভেতরে কি আছে? স্যার, ওই মেয়েটা বলেছিল যে ও ওই স্যুটকেস কোম্পানির পক্ষ থেকেই এসেছে, যে স্যুটকেস কোম্পানির জন্য আমরা এই অ্যাড ফিল্মটা শুট করছিলাম। তাছাড়া স্যার, সেটা তো আমরা সেই সুযোগটুকুও পাই না যে যাতে একটু ভালো করে দম নিতে পারি, তাই আমি ওই স্যুটকেসটা নিয়ে গিয়ে অন্য স্যুটকেসগুলোর সঙ্গে রেখে দিলাম। আর এই যে আঘাতটা তোমার মাথায় যেটা লেগেছে, সেটা কিভাবে হলো? স্যার, যখন আমার মনে হলো কিছু একটা গন্ডগোল হচ্ছে, আমি ওই মেয়েটার পিছু নিই। এই তারপরে আমি অজ্ঞান হয়ে যাই, আর যখন চোখ খুললাম তখন আপনারা আমার সামনে। ঠিক মতো দেখেছিলে তুমি ওই মেয়েটিকে? হ্যাঁ, বলতে পারবে মেয়েটি কেমন দেখতে ছিল? হ্যাঁ স্যার, খুব ভালো মতো মনে আছে। গুড। রজত, একে নিয়ে মেয়েটার একটা স্কেচ করিয়ে নাও। স্যার, সচিন, তুমি আর নিখিল এই মুহূর্তে মুম্বাই পুনে হাইওয়েতে চলে যাও, আর খোঁজ নাও, দেখো অরুণের ব্যাপারে কিছু জানতে পারো কিনা। স্যার, স্যার, এটাই সেই জায়গা যেখানে অরুণ নিজের স্ত্রী নীলিমার সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়েছিল স্যার। এক্স্যাক্টলি এই জায়গাতেই? হ্যাঁ স্যার। স্যার, মোবাইল কোম্পানির লোকজন বলছিল যে নীলিমা ওনার স্বামী অরুণকে রাত 10:20 ফোন করেছিল, আর ঠিক 40 মিনিট পরে মানে 11টার সময় ও মারা যায়। আচ্ছা, এই অরুণের বউ নীলিমা অরুণের গাড়ির ছবি তো নিশ্চয়ই পাঠিয়েছে। হ্যাঁ স্যার, এই দেখুন স্যার। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, অরুণ নিজের বউর সাথে কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছিল, আর ঠিক সেই সময় ওকে হামলা করলো, আর এই জায়গাটাতে ঠিক একই রকম লাল রঙের স্যুটকেস। চলো দেখি। স্যার, স্যুটকেসের ভেতর থেকে না কোনো ভাইব্রেশন আর না কোনো অন্যরকমের আওয়াজ পেলাম। এমন না তো যে এর মধ্যে? চলো খোলো তো। লাশ, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, আর একটা কাটা লাশ।
হ্যাঁ সালুকে, তোমার গাড়ি কত পর্যন্ত এগোলো? বস, গাড়ি জায়গা মতো প্রায় পৌঁছে গেছে, একটুখানি ডাউট আছে। আরে স্যার, আপনি এটা বলুন যে কোন রাস্তাতে রয়েছে, লক্ষ্যে তো আমরা পৌঁছে দেব। অভিজিৎ, যেই খুনটা করেছে না, আমার মনে হয় এর পুলিশের উপর ভয়ঙ্কর ঘৃণা আছে। ও, কারণ হলো ও ইন্সপেক্টর অরুণকে মেরেছে, সেই জন্য। শুধু অরুণই নয় স্যার, এই দ্বিতীয় লাশটাও একটা পুলিশেরই, ইন্সপেক্টর সুরেশ কুমার। হ্যাঁ স্যার, এক মিনিট। স্যার, এটা ওনার ওয়ালেট, আর তার মধ্যে এই আইডি প্রুফ। স্যার, এই ওয়ালেটটা ওই খুনি একটা থলির মধ্যে রেখেছিল, আর জানেন এই থলিটা কোথায় রাখা ছিল? কোথায়? লাশের কাঁধটাকে কেটে তার মধ্যে লুকিয়ে রেখেছিল খুনি। মাই গড, খুনি তো একেবারে পাগল মনে হচ্ছে, খুবই অত্যাচার করেছে মনে হচ্ছে এই লোকগুলোকে। না অভিজিৎ, একদম টর্চার করেনি। ইনফ্যাক্ট, এই লোকগুলোকে যখন কাটা হচ্ছিল কষ্টের কোনো অনুভূতি হয়নি। এটা কি করে জানতে পারলেন? বলছি, এই বডির মধ্যে এই কাটগুলো দেখছো, একদম সিধে স্ট্রেট। আর বস, এটা তো তখনই সম্ভব যখন একে কাটা হচ্ছিল তখন একদম যেন নড়াচড়া না করে, একদম স্ট্রেট। মানে দাঁড়াচ্ছে যে এই দুজন পুলিশ অফিসারই তখন মারা গেছিল অথবা অজ্ঞান ছিল। একদম ঠিক, আমি সেটাই বলতে চাইছিলাম। সেই মেয়েটা স্কেচ তৈরি হয়ে গেছে যাকে শুটে দেখা গিয়েছিল, এই যে। তাহলে এই সেই মেয়েটি যে বারবার আমাদের চ্যালেঞ্জ জানাচ্ছে আর লাশগুলোকে এমন ভাবে ছেড়ে যাচ্ছে যাতে আমরা সহজে ওই লাশের সঙ্গে সঙ্গে তার আইডিটাও। স্যার, আর মারছে কিন্তু শুধুমাত্র পুলিশদেরকেই। হ্যাঁ অভিজিৎ, কিন্তু এই মেয়েটি কে? মেয়েটি আসলে কে? অন্য কোন পুলিশ অফিসার ওর হাতে শিকার হওয়ার আগে আমাদের একে ধরতে হবে। তাহলে আপনি এই ধাবাটার মালিক? আজ্ঞে সাহেব। একটা লোক আপনার ধাবার সামনে স্যুটকেস রেখে চলে গেল, আর আপনি কিছু বুঝতেই পারলেন না? বুঝতে পারছি না সাহেব, জানি না ওই বাক্সটা এখানে কে রেখে চলে গেছে। কিছু কি মনে আছে আপনার? কোনো অচেনা গাড়ি বা কোনো অচেনা মানুষ, কার উপর সন্দেহ হয় আপনার? অচেনা গাড়ি মনে পড়েছে সাহেব, কাল রাতে একটা সাদা রঙের গাড়ি দেখেছিলাম। সাদা গাড়ি দেখা গেছিল? হ্যাঁ সাহেব, অনেকক্ষণ ধরে এখানেই দাঁড়িয়ে ছিল। ওই গাড়িটা অনেকক্ষণ এখানেই দাঁড়িয়ে ছিল? কিন্তু সাহেব, সকালে এখানে গাড়িটা ছিল না। কিন্তু সাদা গাড়ি তো অরুণেরও আছে। হ্যাঁ স্যার। কি ব্যাপার, কিছু বলতে চাও তুমি? হ্যাঁ সাহেব। বলো কি ব্যাপার। ওই গাড়ির পিছনে কোনো লাইট ছিল না। অরুণের গাড়ির পিছনের লাইটটাও তো ভাঙা ছিল। ঠিক স্যার। এই গাড়িটা ছিল? হ্যাঁ সাহেব, এটা সেই গাড়িটাই। এই গাড়িটাই ছিল? স্কেচটা মন দিয়ে দেখো তো, এই মেয়েটাকে চেনো তোমরা? হ্যাঁ না সাহেব, ইনাকে তো এর আগে কখনো দেখিনি। দেখো, মন দিয়ে দেখো, এটা হতে পারে এই মহিলা ওই সাদা গাড়িটার ভেতরে বসেছিল। না সাহেব, ভেতরে তো একটা লোক বসেছিল। ভালো করে দেখে বলো যে এটা ওই লোকটাই ছিল। না সাহেব, এটা সেই লোকটা নয়, ওটা তো অন্য একটা লোক ছিল। এটার মানে যে খুনগুলো হচ্ছে তার পিছনে কোনো মহিলা ছাড়ার একটা লোকও আছে। হতে পারে স্যার ওই লোকটাই অরুণের খুনি, আর অরুণের গাড়ি ব্যবহার করে সুরেশের লাশটাকে লুকানোর চেষ্টা করেছে। হতে পারে নিখিল, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, যে খুনি খুন করার পরে লাশটা লুকানোর বদলে লাশটাকে টুকরো টুকরো করে স্যুটকেসে ভরে সবার মাঝখানে কেন রাখে, কি উদ্দেশ্য হতে পারে? আপনি সাক্ষী দেবী? হ্যাঁ, কিন্তু আমি তো আপনাদের ঠিক চিনলাম না। আমি সিনিয়র ইন্সপেক্টর রজত ফ্রম সিআইডি। সুরেশ, ঠিক আছে তো, একজন পুলিশ অফিসার আরেকজন অফিসারের বাড়িতে তখনই যায় যখন। কি হয়েছে সুরেশের? আপনি ভেতরে চলুন, আমরা বলছি সব আপনাকে। সুরেশ,
রোজ সকালে বাড়ি থেকে যাওয়ার আগে নিজের হাতে আমার সিঁথিতে সিঁদুর পরায় আর আমাকে এটা বুঝিয়ে দেয় যে হয়তো ওটাই ওর শেষ দিন। সেজন্য প্লিজ যাই কিছু হোক পরিষ্কার করে বলুন, আমি একজন পুলিশ অফিসারের স্ত্রী, সত্যিটা শোনার ক্ষমতা আছে আমার। এক পুলিশ অফিসারের ওয়াইফ হওয়া সত্যি সত্যি একটা গর্ব আর সাহসের ব্যাপার। হ্যাঁ স্যার, আমি জানি। বলুন ব্যাপারটা কি? আই এম রিয়েলি সরি ম্যাম, আপনার হাজবেন্ড আর বেঞ্চে নেই। আপনি নিজেকে সামলান একটু। কে করেছে এসব? আমরাও সেটা খোঁজার চেষ্টা করছি। আপনি কাউকে সন্দেহ করেন? সুরেশ অনেক অপরাধীকে ধরেছিল, যে কেউ হতে পারে। আপনি সুরেশ বাবুর কাছ থেকে কখনো ইন্সপেক্টর অরুণ সিদ্ধার্থের নাম শুনেছিলেন? না। আজ সুরেশ বাবু বাড়ি থেকে কটার সময় বেরিয়েছিলেন? দুপুর দুটোর সময়। ওনার লক্ষ্মীনগরে কোনো মিটিং ছিল। কিসের মিটিং? সূর্য চ্যারিটি নামে একটা সংস্থা আছে, যারা একটা ট্রাস্ট খুলতে চায়, সেটার ব্যাপারেই। সূর্য চ্যারিটি, থ্যাংক ইউ ম্যাম, নিজের খেয়াল রাখবেন। আমি সুরেশের লাশটা কবে নিতে যেতে পারি? অ্যাকচুয়ালি ম্যাম, লাশের অবস্থা ভীষণ খারাপ। খুনি আপনার হাজবেন্ডকে টুকরো টুকরো করে ব্যাগে। ঠিক আছে, যাই হোক, আমায় বলে দেবেন আমি কবে সুরেশকে নিয়ে আসতে পারি। শিওর। কোনো না কোনো সম্পর্ক তো নিশ্চয়ই আছে এই অরুণ আর সুরেশের মধ্যে। সম্পর্ক আছে তো স্যার, এরা দুজনেই পুলিশ। হ্যাঁ নিখিল, এরা তো পুলিশের লোক, পুলিশ ডিপার্টমেন্টের লোক তো নিশ্চয়ই, কিন্তু অন্য কোনো কানেকশন আছে যে কারণে খুনি এদের দুজনকেই খুন করলো। কিন্তু কি কি কানেকশন থাকতে পারে এদের? কানেকশন পেয়ে গেছি স্যার। এই অরুণ আর সুরেশ দুজন একই সময়ে একই পুলিশ স্টেশনে ছিল, সি স্কিম পুলিশ স্টেশনে। ও দেখেছো এই ব্যাপার? আর তাছাড়া স্যার, এরা দুজনেই কিছু সময়ের জন্য পুলিশের চাকরি ছেড়েও দিয়েছিল। এই অরুণ স্যার অক্টোবর 2009 চাকরি থেকে রিজাইন করেছিল, এটা বলে যে শরীর ভালো চলছে না। আর এই সুরেশ 2009 এর নভেম্বর থেকে, মানে অরুণের চাকরি ছেড়ে দেওয়ার ঠিক এক মাস পরে ছুটি নিয়ে নেয়, একটা লম্বা ছুটি যা এখনো পর্যন্ত চলছে। আচ্ছা, কোনো না কোনো গোলমাল তো নিশ্চয়ই আছে। কোনো না কোনো গোলমাল তো আছেই, না হলে এরা দুজন পুলিশের চাকরি ছেড়ে পালালো কেন? কি কি কারণ হতে পারে? কি স্যার, এটা হতে পারে যে পুলিশ স্টেশনে ওই দুজন একই কেসের উপর কাজ করছিল, আর ওই কেসে এমন কিছু একটা হয়েছিল যার জন্য এই দুজন পুলিশের চাকরি ছাড়তে বাধ্য হয়েছিল। তাহলে আর দেরি কেন? দুজনের কুষ্টি ঠিকুজি বার করো, খোঁজ নাও এরা কোন কোন কেস নিয়ে একসঙ্গে কাজ করেছে। সরি অফিসার, আসতে দেরি হয়ে গেল। আমার নাম হচ্ছে মনীষ, আর ইনি হচ্ছেন ডক্টর আশা। নমস্কার। ইন্সপেক্টর সুরেশের মারা যাওয়ার খবরটা শুনে আমাদের খুব খারাপ লেগেছে। সত্যি, আমরা কি না কি ভেবে রেখেছিলাম যে একসাথে মিলে সূর্য চ্যারিটি ট্রাস্টটা চালাবো, গরিবের সাহায্য করব, সমাজ সেবা করব, কিন্তু আমাদের সব আশা শেষ হয়ে গেল। ইন্সপেক্টর সুরেশ যখন শেষবার বাড়ি থেকে বেরিয়েছিলেন এখানেই আসছিলেন। উনি কি এখানে এসেছিলেন? এসেছিলেন তো, কিন্তু আমাদের সাথে দেখা হয়নি। কি? সুরেশবাবু অফিসে এসেছিলেন অথচ আপনাদের সাথে দেখা হয়নি, কেন বলুন তো? একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল স্যার। যখন উনি আমাদের অফিসে এলেন তখন আমার সেক্রেটারিকে আমি বললাম যে ওনাকে বসাও, চাটা খাওয়াও,
পাঁচ মিনিট পর যখনই আমি আমার অফিস থেকে বাইরে এলাম দেখলাম উনি ওখানে নেই। মানে ইন্সপেক্টর সুরেশ আপনাদের অফিসে আসেন আর পাঁচ মিনিটের মধ্যেই আপনাদের সঙ্গে দেখা না করেই বেরিয়ে যান। সেটাই তো, ওনার ফোনটাও আউট অফ রিচ ছিল, তারপরে ওনার সাথে কথাও বলতে পারিনি। আপনি সেক্রেটারিকে জিজ্ঞেস করেননি যে তিনি হঠাৎ কোথায় চলে গেলেন? জিজ্ঞেস করেছিলাম, কোমলও অবাক হয়ে গেছিল যে আসলে উনি কেন এরকম করলেন। ঠিক আছে, কোমলকে ডাকুন, যদি ও কিছু বলতে পারে। কিন্তু কোমল তো আজকে অফিসে আসেনি। হোয়াট, কোমল আজকে অফিসেই আসেনি? স্যার, আবার এরকম নয় তো যে কোমলও বিপদের মধ্যে আছে। কোমলের জীবনের ঝুঁকি আছে, নাকি ও নিজেও খুনিদের সঙ্গে মিলে আছে, সেটা তো ওর সঙ্গে দেখা করেই জানতে পারা যাবে। আমাকে ওর অ্যাড্রেসটা দিন। আচ্ছা, এক মিনিট। এই হলো কোমলের ডিটেইলস। ওই মেয়েটাই যে শুটিং এর সময় অরুণের লাশ ভরা সুটকেসটাকে ওখানে রেখেছিল। স্যার, যে জিনিসটার ভয় ছিল সেটাই হয়েছে, কোমলের অ্যাড্রেসটা নকল। আচ্ছা, সব চোর পুলিশের খেলা খেলছে আমাদের সঙ্গে এই কোমল। আসল প্রমাণ আমাদের জন্য রেখে গেছে, অথচ নিজের অ্যাড্রেসটাই ভুল। তবে স্যার, ওর ওই ফোন নাম্বারটা তো আসলই, কোনোভাবে যদি জানতে পারি যে ফোনটা কোথায় আছে, ঠিক ধরে ফেলবো আমরা ওকে। স্যার, কোমলের মোবাইল ট্রেস করা গেছে, হাইওয়ে নাম্বার 35 এর জঙ্গলের মধ্যে ওর মোবাইলের সিগন্যাল ধরছে। হাইওয়ে নাম্বার 35? তাহলে ফেডরিক, ওখানে চলে যাও তাড়াতাড়ি, এবার দেখবো। স্যার, হ্যাঁ স্যার, একটা সিরিয়াল কিলারের কেস পেয়েছি, ঠিক এরকমই খুন করতো যা আমরা এই কেসে পেয়েছি। সিরিয়াল কিলার? হ্যাঁ স্যার, 4 বছর আগে 2008 কোলাপুরে অভয় নামের একজন সিরিয়াল কিলার ছিল। ও ঠিক একইভাবে এই খুনগুলো করত, লাশগুলোকে টুকরো করে ফেলত, লাল সুটকেসের মধ্যে ভরে এমন জায়গায় রাখত যেখান থেকে পুলিশ খুব সহজেই পেয়ে যায়। স্যার, এই কোমল অভয়ের কোনো বন্ধু বা আত্মীয় নয় তো যে ওরই মতন ওকে নকল করে খুন করছে? হতে পারে। অভিজিৎ, দেখো তো এই অভয়ের কোনো ফটো টটো পাওয়া যায় কিনা। ফটো তো নিশ্চয়ই আছে। তাহলে এই অভয়, তার মানে হলো ও এখনো জেলে নেই, বাইরে আছে, আর কোমলের সাহায্য নিয়ে একের পর এক খুন করে যাচ্ছে। এর ইতিহাস ওই পুলিশ অফিসারই বলতে পারবে যে ওকে 2008 অ্যারেস্ট করেছিল। কোন সিনিয়র ইন্সপেক্টর শেখাওয়াত স্যার। কি নাম বললে? সুরজন সিং শেখাওয়াত, চেনো নাকি? আরে হ্যাঁ, আর ও তো আমারই ব্যাচমেট ছিল, আমরা তো পুলিশ ট্রেনিং একসাথে ছিলাম, খুব ভালো অফিসার স্যার। সুরজন সিং শেখাওয়াত। জয়েন স্যার। স্যার, আপনি কিছু করুন, আজ আমি এখান থেকে যাব না। আপনি তো কিছুদিন আগেও এসেছিলেন, তাই না? হ্যাঁ স্যার। আপনি আপনার মেয়েকে বলেছেন কমপ্লেনের জন্য? হ্যাঁ স্যার, কিন্তু ওর স্বামীর বিরুদ্ধে কমপ্লেন করবার জন্য রাজি হচ্ছে না। কিন্তু স্যার, আপনি কিছু করুন, না হলে ও আমার মেয়েকে মেরে ফেলবে। আমি কি করতে পারি মাইজি, প্রসিডিউর তো প্রসিডিউরই হয়, তাই না? দেখুন না স্যার, কি অবস্থা করেছে ওই শয়তানটা। তোমার বর মেরেছে তোমাকে? শঙ্কর তিওয়ারি, হ্যাঁ, ঝালগাছি বসতিতে থাকিস, তাই না? হ্যাঁ, কেন স্যার, কি হয়েছে?
শুনলাম তোর বউকে পেটাতে নাকি তোর খুব ভালো লাগে। মজা করতে করতে তোর হাতটা ভেঙে দিবি তুই। বল, মজা করছিলি তুই? মজা করছিলি? এবার বুঝতে পেরেছিস মজা করলে কতটা ব্যথা লাগে? হাসি পাচ্ছে না তোর? আমি তো মজা করছি। ক্ষমা করে দিন স্যার, ক্ষমা ক্ষমা করে দিন। এদিকে দেখ, সুরজন সিং শেখাওয়াত নাম আমার, তোর যিনি শাশুড়ি মা আমার পিসি হন, তাহলে তোর বউকে হয় আমার? বল বল। বোন স্যার, বোন স্যার। হ্যাঁ বোন, তোর বউ তোর নামে কোনো এফআইআর লঞ্চ করেনি, নইলে এতক্ষণে জেলে থাকতিস তুই। বাড়িতে গিয়ে পায়ে ধরবি ওর, আর যদি কখনো মজা করিস ওর সঙ্গে তাহলে টাডায় কেস দিয়ে দেবো। টাডা বুঝিস তো কি? স্যার বুঝি বুঝি, সরি স্যার সরি। রানে 10 বারের মধ্যে 9 বারই আমাদের কাজটা সময় মতো আর ঠিক মতো কেন করতে পারি না? কেন স্যার? প্রসিডিওর। ব্যাস 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 স্যার, কমলের মোবাইলটা এখানেই কোথাও আছে। এখানে দেখাচ্ছে, রিং তো হচ্ছে আর আওয়াজটাও আশেপাশ থেকেই আসছে। এক সেকেন্ড, ওদিক থেকে আসছে, চলো। এই কোমল ফোনটা কেন তুলছে না? ওরও আবার কিছু হয়ে যায়নি তো? এটাও হতে পারে যে এটা ওর কোনো চাল, আর ও উপহার স্বরূপ আমাদের কোনো প্রমাণ দিতে পারে। সেরকম হতেই পারে সচিন। এই দেখুন স্যার, এই পড়ে রয়েছে কোমলের মোবাইল। এই দেখুন, কিন্তু কোমল কোথায়? হ্যাঁ ফ্রেডি, আশেপাশে কোমলকে কোথাও দেখতে পাচ্ছি না। এই কোমলের উদ্দেশ্যটা কি? এই দেখো, গাড়ির টায়ারের দাগ, তাও এরকম জায়গায়। চলো দেখি এই দাগটা আমাদের কোথায় নিয়ে যায়। স্যার এরকম আবার নয় তো যে বাকি প্রমাণগুলোর মতন কোমল জেনে শুনে এই চাকার দাগগুলো আমাদের ফাঁসাবার জন্য রেখেছে। যেভাবে মাকড়সা পোকামাকড় ধরার জন্য জাল বিছিয়ে রাখে, ঠিক সেইভাবে জাল বিছিয়ে রেখেছে আমাদের ধরার জন্য। আর আমরা বোকার মতো ওর পেতে রাখা জালে জড়িয়েই যাচ্ছি, জড়িয়েই যাচ্ছি। ফ্রেডি হয়তো নিজেই জানে না যে সিআইডির কাছে অনেক বড় বড় অপরাধী নিজের জালে নিজেরাই ফেঁসে যায়। স্যার এটা কোনো জালই হবে, এরকম একটা জায়গায় কোনো রাস্তা তো দেখতে পাচ্ছি না, আর এখানে গাড়ির চাকার ছাপ। ওই দেখুন স্যার, এই চাকার ডাক্তার মানে ওই গাড়িটারই হবে। এই গাড়িটা তো অরুণের। ও, এখানে ঠিকানা লাগানো হয়েছে অরুণের গাড়ির। একটা কাজ করো, আশপাশটা চেক করো, হতে পারে কোমল এখানেই লুকিয়ে আছে। স্যার ওইদিকে দেখুন স্যার, মনে হচ্ছে একটা বাড়ির মতো কিছু। না ফ্রেডি, এখানে তো কারো বাড়ি হতে পারে না, হতে পারে কোমল এখানেই লুকিয়ে আছে। আমি এগিয়ে যাচ্ছি স্যার। হ্যালো, কতজন ছিল? 4 জন ছিল। আর এটা কটার সময় হয়েছে? তাও 9টার সময় স্যার। দয়া শেখাওয়াত, কি চেহারা বানিয়েছিস তুই! হ্যাঁ তুই কিন্তু অনেক পাল্টে গেছিস। চলছে এখনো বক্সিং? হ্যাঁ কখনো কখনো। একদম পাল্টাসনি ভাই। ওকে স্যার, সিনিয়র ইন্সপেক্টর শেখাওয়াত স্যার। শেখাওয়াত, তুমি 3 বছর আগে অভয় নামে এক খুনিকে তুমি ধরেছিলে। ও লোকেদের কেটে টুকরো করে লাল রঙের সুটকেসে ভরে রাখতো, আর সঙ্গে একটা নোটও রেখে যেত, ক্যাচ মি ইফ ইউ ক্যান। আমার মনে আছে স্যার। এই না সেই লোকটা। এই স্কেচটা বানানোর দরকার কেন পড়লো? এ আবার খুন করতে শুরু করেছে। কিন্তু সেটা কি করে সম্ভব? একটা দুর্ঘটনায় তো ওর মৃত্যু হয়েছিল।
যখন ওকে কোর্ট থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন পুলিশের ভ্যান খাদে পড়ে যায়, তাতে আগুন লেগে যায় আর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু শিকাবত ঠিক ওই রকমেরই খুন হয়ে চলেছে আর অভয়কে কেউ দেখে ফেলেছে। স্যার একটা মেয়ে এসেছে আপনার সঙ্গে দেখা করতে চাইছে। আমি কথা বলছি দেবরাজের কাছে নিয়ে যাও। স্যার ও বলছে যে আপনার সঙ্গেই দরকার আছে। কি কাজ? ও তো স্যার আপনাকেই বলবে। কোথায়? বাইরে আছে স্যার। চলো। সরি স্যার, এতই জরুরি কাজ যখন ভেতরে এলো না কেন? স্যার আমি তো ওকে বুঝিয়েছিলাম কিন্তু মানতেই চাইছে। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, চলো ভেতরে যাই। এই জায়গাটা তো একদম খালি মনে হচ্ছে, ভেতরটা চেক করি। এসব কি এখানে? ও তাহলে এই সেই জায়গা যেখানে কোমল আর হয়তো এই সিরিয়াল কিলার অভয় ওই লাশগুলোকে টুকরো করেছে। আমার ভীষণ ঘেন্না হচ্ছে, এইটা ভেবেছে না জানি কি কি হয়েছে এই ঘরের মধ্যে। এটা কাজ করো, চেক করো, নিশ্চয়ই আরো অনেক প্রমাণ পাওয়া যাবে। দেখুন, মনে হয় যাদের যাদের মারা হয়েছে তাদের সবার ঠিক উজি। এই দেখুন, কে কখন কোথায় যায় কার সাথে দেখা করে সব লেখা আছে। আর এদিকে দেখুন, যে যে অফিসারকে মারা হয়েছে তাদের ফটোগ্রাফস। অরুণ, সুরেশ, এক মিনিট এক মিনিট, এটা কি? এই তৃতীয় ফটোটা কার? এবার এই লোকটা ওর পরের শিকার না তো? হতেই পারে। কোথায় স্যার? জানি না কোথায় চলে গেছে স্যার। এতই দরকারি কথা ছিল তো চলে গেল কেন? কোথায় দাঁড়িয়ে ছিল? স্যার এইখানেই তো ছিল এক্ষুনি, জানি না কোথায় চলে গেছে। বারবার একটা কথাই বলছিল, শিকাওয়াত স্যারকে ডাকো, শিকাওয়াত স্যারকে ডাকো। স্যার? হ্যাঁ, লাল রঙের স্যুটকেস। প্রত্যেকবার লাশগুলো লাল স্যুটকেসেই কেন? এসিপি প্রদ্যুমন, আরো একটা খুন হতে চলেছে, কিন্তু মাই গড, অনেক দেরি হয়ে গেছে, আর বাঁচানো যাবে না। আরো একটা লাশ পাওয়া গেছে স্যুটকেসে, লাল রঙের। বাগমারে, তুমি এই মেয়েটাকে ভালো করে দেখেছিলে? হ্যাঁ স্যার, খুব ভালো করে দেখেছি স্যার। এই কি সেই মেয়েটি? না স্যার, এই মেয়েটা তো নয় স্যার। তার মানে এই খুনের পিছনে তিনজন জড়িয়ে আছে।
এক হলো অভয় যে মোড়েও আবার পেঁচে উঠেছে, দ্বিতীয় এই মেয়েটা, আর তৃতীয় সেই মেয়েটা যে এই লাল সুটকেসটা রেখে গেছে। বাগমানে তুমি তাড়াতাড়ি স্কেচ আর্টিস্টের সঙ্গে বসো আর ওই মেয়েটা স্কেচ বানাও তাড়াতাড়ি। স্যার এই হলো সেই মেয়েটা যে পুলিশ স্টেশনের বাইরে লাল সুটকেসটা রেখে গিয়েছিল। এইটা হলো সে? এ তো রোগা পাতলা, এ কিভাবে মারবে? অদ্ভুত ব্যাপার স্যার, এই দুজন খুনি একজন প্রফেশনাল খুনির মতো মানুষদেরকে কেটে মেরে ফেলছে, আর আমাদের রেকর্ডে সেটা নেই। আর এ, আর এ অভিজিৎ যার লাশ আমরা পেয়েছি, এ কে? অদ্ভুত ব্যাপার স্যার, ইনিও একজন পুলিশ ইন্সপেক্টর ছিলেন স্যার। এও কি সেখানেই? হ্যাঁ স্যার, তিনি ইনিও সেই একই পুলিশ স্টেশনে কাজ করতেন যেখানে বাকি দুজন ছিলেন। তাহলে তো নিশ্চয়ই এরা তিনজনেই একই কেস নিয়ে কাজ করছিল। কেউ তো একজন আছে যে তিনজনের ওপর তার প্রতিশোধ নিয়েছে। সব কিছু সেই একই রকম, খুনের সেই একই পদ্ধতি যেটা অভয়ের ছিল, যেভাবে অভয় লাশগুলো কাটত। কিন্তু অভয় মানসিক রোগী ছিল, একাই কাজ করত। ওই দুটো মেয়েকে কোথায় পেল? আর ওর কি প্রয়োজন পড়লো এই দুটো মেয়ের? অনেক বছর পর ফিরে এসেছে, দুর্বল হয়ে গেছে, তাই আত্মীয়দের খুঁজে নিয়েছে। স্যার ওর কোনো পরিবার ছিল না। ওর কোনো পরিবার ছিল না? এই দুটো মেয়ে তো আমাদের কাছে অজানা, কিন্তু অভয়কে তো আমরা চিনি। একবার যদি আমরা অভয়কে পাই না, তাহলে মেয়েগুলোকেও পাবো। আগে অভয়কে খুঁজতে হবে। স্যার আগের বারও আমি ওকে ধরেছিলাম, এবারও সেই কাজটা আমিই করব। আমার মনে হয় শেখাবত স্যার জানেন যে অভয় কোথায় লুকিয়ে রয়েছে। এনাকে ফলো করব স্যার? না অভিজিৎ, আচ্ছা তো আপনারা আশেপাশেই থাকেন? হ্যাঁ স্যার। তাহলে তো নিশ্চয়ই জানেন এই জায়গাটা কার? স্যার এই জায়গাটা সুন্দর নামে একজন কালোয়ারের ছিল। সুন্দর নামের একজন কালোয়ার? হ্যাঁ স্যার, কয়েক বছর আগে ও মারা গেছে, তখন থেকে এই জায়গাটা খালি পড়ে রয়েছে। ওর কোনো আত্মীয় বা কোনো বন্ধু এই জায়গাটা নিতে আসেনি? সুন্দরে সেরকম কেউ ছিল না, তাছাড়াও সেরকম কারোর সাথে কথাবার্তাও বলতো না, সেই জন্যই তো গ্রামের থেকে দূরেই বাড়িটাও বানিয়েছিল। আর এখন এই জায়গাটা খুনিদের কাজে লাগছে। আচ্ছা একটা কথা বলুন, আপনাদের গ্রামে জলের ব্যবস্থা কি? কোথা থেকে আসে জল? আগে তো আমরা পাশের শীতল নদীর জলই ব্যবহার করতাম, কিন্তু বাঁধটা হয়ে যাওয়ার পর থেকে জল এখন গ্রাম পর্যন্ত আসে না। তাহলে এখন আপনারা জলের ব্যবস্থা করেন কিভাবে? স্যার একটা ছেলে আছে বংশী। বংশী? হ্যাঁ স্যার, পাশের গ্রাম থেকে জল নিয়ে আসে আর প্রত্যেক বালতি 2 টাকা করে বিক্রি করে। আচ্ছা এই বংশীকে কোথায় পাওয়া যাবে? স্যার পাশেই মিন্তিয়া গ্রাম রয়েছে, বংশীকে আপনারা ওখানেই পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে স্যার। শুনছেন, একটা ব্যাপার দেখেছো, এই ঘরটা একেবারে নোংরা, মেঝেতে ধুলো, দেওয়ালে মাকড়সার জাল, কিন্তু ভেতরের ঘরটা পুরো পরিষ্কার। এক্স্যাক্টলি, আর ঘরটাকে দেখে মনে হচ্ছে যে পরিষ্কার রিসেন্টলি করা হয়েছে। আর পরিষ্কার করার জন্য ওই জল সরবরাহ বংশীই করেছিল? সেটা তো মিন্তিয়া গ্রামে গিয়ে বংশীর কাছ থেকেই জানতে হবে। সেই সূত্র পেয়ে গেছি আমরা যেটাতে সুরেশ, রাহুল আর অরুণকে একসাথে জুড়ে দেয়। এটাই সেই কেসের ফাইল যেখানে তিনজন একসাথে কাজ করছিল। 2009 ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনিকেত খুন হয়, আর সেই জন্য ওর ম্যানেজার আকাশকে গ্রেপ্তার করা হয়েছিল। কেসটা খুব চটপট সলভ হয়ে গিয়েছিল, সমস্ত প্রমাণ খুব তাড়াতাড়ি পাওয়া গিয়েছিল, কিন্তু লোকজন বলছে যে সমস্ত প্রমাণ প্ল্যান করে করা, যাতে আকাশকে গ্রেপ্তার করা যায়। এটা কি আকাশ জেলের ভিতরে আত্মহত্যা করেছিল? হ্যাঁ স্যার, হয়তো জেলের অপমান সহ্য করতে পারেনি। স্যার হতে পারে যে এই আকাশ এত নির্দোষ ছিল, আর ওর মৃত্যুর বদলা নিতেই ওর কোনো বন্ধু বা কোনো আত্মীয় হয়তো এই পুলিশ অফিসারদের মারছে। এই আকাশের ফ্যামিলির ব্যাপারে খোঁজ নিতে হবে।
এই বংশীকে কোথায় পাবো? ভাই, বংশীকে কোথায় পাওয়া যাবে? দুটাকা। তাহলে তোমার নামই বংশী? হ্যাঁ, আপনি আমার নাম কি করে জানলেন? তুমি এখানে সবাইকে জল দাও, স্বাভাবিকভাবেই তোমার নাম সবাই জানে। আপনারা কারা? সিআইডি। সিআইডি? হ্যাঁ, এই দুজনকে তো তুমি চেনোই। আরে হ্যাঁ স্যার, এদের তো আমি 15 বালতি জল বিক্রি করেছি, আর 1 বালতির দাম 5 টাকা করে দিয়েছেন ওনারা। আচ্ছা, এটা বলো যে জল নেওয়ার জন্য এরা দুজনই এসেছিল না সাথে আর কেউ ছিল? না স্যার, আর কেউ ছিল না স্যার, কিন্তু এদের হাতে দুটো বড় বড় থলি ছিল। দুটো বড় বড় থলে? হ্যাঁ স্যার, ওই শহরের লোকরা ময়লা ফেলবার জন্য যে থলি ব্যবহার করে না, সেই থলি। মানে ডিসপোজেবল ব্যাগস। একটা ব্যাপার বুঝতে পারলাম না, ওরা তো টুকরোগুলোকে লাল সুটকেসে ভরেছিল, তাহলে এই ডিসপোজেবল ব্যাগই কি ছিল? গ্রামের নোংরাগুলো কোথায় ফেলা হয়? আর মাত্র 20 দিন বাকি, আর মাত্র 1 কোটি টাকা রয়েছে, আর এই বাড়ির মালিক যে কোনো সময় চলে আসবে টাকা চাইতে। নাও, এসে গেছে, শান্তিতে বাঁচতেও দেবে না। ইন্সপেক্টর শিখাওয়াত আবার? ভিতরে আসতে পারি? আচ্ছা, এই হাসিটা দেখে তো ভয় লাগছে। অকারণে তো পুলিশের লোকেরা হাসে না কখনো। অভয় কোথায়? অভয় তো মারা গেছে, তারপর এই প্রশ্নটা আসছে কেন? আমি জানতে চাই অভয় কোথায়। 3 বছর আগেও এই একই প্রশ্ন 1 মাস ধরে জিজ্ঞেস করেছিলেন, আর তুমিও এই একই উত্তর দিয়েছিলে যে জানি না। মৃত লোকের সম্পর্কে আর কি বা বলবো। নিনা যদি 4 বছর অভয় গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে না আসে, তার মানে শুধু এটা হয় না যে ও মরে গেছে, হতে পারে যে ও কোথাও লুকিয়ে রয়েছে। যদি ও বেঁচে থাকতো তাহলে এখানে অবশ্যই আসতো, আমাকে ভাবে না খেতে পেয়ে মরতে দিত না। ও আমায় ভালোবাসতো। আমিও সেরকমটাই ভাবতাম। আচ্ছা, ওর মুখটা তোমার মনে আছে তো? অভয়, বোম্বে পুনে হাইওয়েতে একটা ধাবায় ওকে দেখা গেছে, যে দেখেছে সেই এই স্কেচটা বানিয়েছে। অভয় বেঁচে আছে, ফিরে এসেছে। অভয় বেঁচে আছে? অবাক লাগছে তোমার সঙ্গে দেখা করতে এলো না, হয়তো ভুলে গেছে। আসুন স্যার। এই যে স্যার, পুরো গ্রামের ময়লা এখানেই ফেলা হয়। দেখো ওদের দুজনের হাতে কোন থলিগুলো ছিল। স্যার, মনে হচ্ছে এই সেই পলিথিনস।
জামা কাপড়ে তো রক্ত লেগে আছে। রক্তে ভেজা কাপড়গুলো, নিশ্চয়ই এই কাপড়গুলোই লাশ তিনটের। রাহুলের একটা বড় ক্ষতি হতে চলেছে। আপনি জানতেন যে ওর জীবনের ঝুঁকি আছে? সেটা আমি জানি না, কিন্তু আমি এটুকু বুঝেছিলাম যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। গত দু বছর ধরে রাহুল খুব দুশ্চিন্তায় ছিল, খুব। দু বছর ধরে কি ব্যাপারে চিন্তিত ছিল রাহুল? হয়তো ও কোনো খারাপ কাজ করে ফেলেছিল, যার ফলে ওর অন্তরাত্মা ওর বিবেকের উপর যেন একটা বোঝা চেপেছিল। অন্যায় কাজ? কি ধরনের অন্যায় কাজ? সেটা তো আমি জানি না, কিন্তু টাকার জন্য ও নিজের সততার জলাঞ্জলি দিয়েছিল। সেই জন্যই তো ও পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিল। এই রাহুলের পুলিশের চাকরি ছেড়ে দেওয়ার পেছনে আকাশ অনিকেতের কেসটা ছিল না তো? আকাশ অনিকেত, এই নাম দুটো তো আমি আগেও ওর মুখে অনেকবার শুনেছি। আচ্ছা, আর কি শুনেছিলেন আপনি? একবার ও ফোনে কারুর সঙ্গে কথা বলছিল, আর বলছিল যে তোমাদের তিনজনের কথা শুনে আমি খুব ভুল করেছি। তিনজনের কথা? কিন্তু এই আকাশ অনিকেতের কেসে তো তিনজন অফিসারই ছিল, তাই না? একজন অরুণ, আর একজন সুরেশ, আর এই রাহুল। তাহলে এই চতুর্থ জন কোথা থেকে এলো যার ব্যাপারে রাহুল কথা বলছিল? এই রাহুল আবার ওই তিনজন অপরাধীর সাথে যুক্ত নয় তো? অভয়, কোমল আর সেই অজানা মেয়েটি। এই কেসটা তো আরো জটিল হচ্ছে। হয় রাহুল ওই অপরাধীদের সাহায্য করছিল, নয়তো এই কেসে আরেকজন অফিসার ছিল যাকে এবার খুনি স্বীকার করতে যাচ্ছে। স্যার, স্যার এইবার বোধহয় আমাদের অনুমানটা ঠিক সঠিক হচ্ছে না স্যার। তার মানে? স্যার আমি আকাশের বাড়ি থেকেই আসছি, যে অ্যাড্রেস রেকর্ডে আছে সেটা ওই বাড়ির মালিকের। বাড়ির মালিক বলছে যে আকাশ অনাথ ছিল, ওর বাবা মা ছিল না, আর বিয়েও করেনি আকাশ। কিন্তু দয়া কোনো দুঃসম্পর্কের আত্মীয় বা কাছের কোনো বন্ধু হতে পারে? না স্যার, বাড়ির মালিকের কথা অনুযায়ী যতদিন ওখানে ছিল ওর সাথে দেখা করতে কেউ আসেনি, আর ওর মৃত্যুর পরেও কেউ দেখা করতে আসেনি স্যার। তাহলে এ আবার কে উদয় হলো আকাশকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য? স্যার, এই দ্বিতীয় মেয়েটি সম্পর্কে জানা গেছে। কে সেই দ্বিতীয় মেয়েটি? এর নাম রীতা। আর সব থেকে আশ্চর্য ব্যাপার এইটা যে ও সেই কলেজেই লাইব্রেরিয়ান ছিল যেখানে অরুণবাবুর যাওয়ার কথা ছিল নিজের মৃত্যুর আগে। এই রীতা ওই কলেজেই লাইব্রেরিয়ানের কাজ করত? ওই কলেজেই? তাহলে এতে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই পুরবি। চিন্তার কোনো কারণ নেই, এর পুরোটাই ভেবে চিনতে করা হয়েছে।
প্রথমে অরুণকে কলেজে ডেকে পাঠানো হয়, তারপর সুরেশকে ডাকা হয় চ্যারিটি ট্রাস্টের অফিসে, আর রাহুলকে অ্যাওয়ার্ড ফাংশনে। কলেজে কাজ করতো এই রিটা, আর চ্যারিটি ট্রাস্টে কোমল, আর তিনজনকে ওখানে ডাকার অর্থ হচ্ছে তিনজনকে খুন করা। কিন্তু আফসোস, তিনবার এই তিন খুনি, কোমল, রিটা আর অভয়, এই প্ল্যানে সাকসেসফুল হয়ে যায়। অভয়, যদি এই অভয় স্বাধীনভাবে ঘুরে থাকে তাহলে নিশ্চয়ই ও পুরনো বন্ধুর সঙ্গে দেখা করে, নিশ্চয়ই ওর পুরনো বন্ধুদের সাথে দেখা করে। এই অভয়ের জটটা একবার খুলতেই হবে। অভয়, হ্যাঁ সালুকে, আমি কেন মিথ্যে কথা বলবো? আমি তো সেটাই বলেছি যেটা সত্যি। আরে আমি কেন? চুপ! অভয় বেঁচে আছে। কি, এটা তুমি কি বলছো? এটা হতে পারে না। হতে পারে না, এটা হতে পারে না তো। এই দেখো, এটা কার স্কেচ? ইন্সপেক্টর শিখাওয়াত খুঁজছে একে। ইন্সপেক্টর শিখাওয়াত দিয়েছে তোমাকে? হ্যাঁ। উনি খুঁজছেন ওকে? হ্যাঁ, আমি খুঁজছি শিখাওয়াত। গত 29 জুলাই 2008 তুমি অভয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলে, স্টেটমেন্ট লিখিয়েছিলে আমারই পুলিশ স্টেশনে, আর আজকে তুমি ওকে জিজ্ঞেস করছো অভয় বেঁচে আছে কিনা? কেন, ওকেই কেন? বিশ্বাসঘাতকতার শাস্তি জানা আছে তো? আমি বেঁচে থাকতে চাই স্যার, অভয় আমাকে প্রাণে মেরে দিত। তার মানে তুমি জানতে যে অভয় বেঁচে আছে? হ্যাঁ স্যার, ও সেই আগুন থেকে বেঁচে গিয়েছিল, তারপর ও সোজা আমার কাছে চলে আসে, আর ও আমাকে বলেছিল যে তোর জন্যই আমার সাজা হয়েছিল, এখন তুই আমাকে বাঁচাবি, তা নাহলে তোকে প্রাণে মেরে দেব। আমি কি করতাম স্যার? 4 বছর ধরে তুমি একজন আসামিকে আশ্রয় দিয়েছো, ওকে সাহায্য করেছো, ওর মতো তুমিও একজন অপরাধী। বলো ও কোথায়? ও আমার কান্দি ভ্যালির বাড়িতে আছে। স্যার, পোষা কাছে রক্ত লেগেছিল, এই সব কটা DNA আমি টেস্ট করিয়ে নিয়েছি সালুকে স্যারকে দিয়ে, এই সমস্ত রক্ত ওই লাশগুলো। ওহো, ফ্রেডি স্যার,
থ্যাঙ্ক গড আপনি ল্যাবে উপস্থিত ছিলেন, না হলে সালুকে আর সারিকা তো কিছু করতেই পারতো না, আপনিই তো সব করিয়ে নিয়েছেন। আরে স্যার, আমাদের এই সাহসী সৈনিক এই জামা কাপড় গুলো নিয়ে এসেছে, তার ক্রেডিট তো ওকে দিতেই হবে তাই না? হ্যাঁ, তার ক্রেডিট তো দিতেই হবে। আচ্ছা সালুকে, এটা বলো তুমি কি পেয়েছো, নাকি খালি হাতে যেতে হবে? মানে মানে এটা সালুকে, যদি কিছু পেয়ে থাকো তাড়াতাড়ি বলো। স্যার, স্যার, এই আবর্জনা থলির মধ্যে থেকে আর এই কাপড় থেকে আমি স্নোডেন সিসাইন নামে কেমিক্যাল পেয়েছি। স্নোডেন সিসাইন? এটা কি ধরনের কেমিক্যাল? দয়া, এই কেমিক্যালটা ব্যবহার হাসপাতালে হয়ে থাকে, ওষুধের জন্য অথবা হসপিটালে অ্যাপারেটাস গুলোকে স্টেরিলাইজ করার জন্য। ও, তাহলে এটা হয়নি তো যে দুটো মেয়ে কোমল আর রীতা নার্সের কাজ করে কোনো হসপিটালে? পুরোপুরি খোঁজ নাও এই দুটো মেয়ের ব্যাপারে। এই ছবি দুটো খুব মন দিয়ে দেখুন, এর নাম হলো কোমল আর এর রীতা। দেখেছেন কখনো? হ্যাঁ, এই তো কিছুদিন আগেই এদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে নার্সের জবের জন্য। গ্রেট, একটু ডাকুন ওদের। কিন্তু কি বলবো, কারা দেখা করতে এসেছে? কিছু বলবেন না, শুধু এইটুকু বলুন রিসেপশনে জরুরি কাজ আছে। সিআইডি? কোনো ঝামেলা হয়েছে নাকি স্যার? ম্যাডাম, যেখানে কোনো ঝামেলা থাকে না সেখানে শুধু শুধু আমরা যাই না। ডাকুন তাড়াতাড়ি। অলোকা, কোমল আর রীতাকে এক্ষুনি ডেকে দাও, ইটস আর্জেন্ট। কোমল আর রীতা তো অনেকক্ষণ আগে চলে গেছে। চলে গেছে? কোথায় গেছে? সূর্য তরুণ অডিটোরিয়াম, ওখানে কোনো ফাংশন আছে, সেখানেই গেছে মনে হয়। চলো। পিপলাপুর জেল। আমি জেলার বিক্রমের সঙ্গে কথা বলতে পারি? আসলে উনি একটু বাইরে গেছেন, কোনো ফাংশনে গেছেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কোনো দরকারি কথা ছিল কি? না, কোনো বিশেষ দরকার নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো এসিপি স্যার, আমি শেখাবত বলছি। স্যার, আরেকজনের খুন হতে চলেছে, জেলার বিক্রম কুমার। সে এখন কোনো একটা ফাংশনে গেছে। হ্যাঁ, আমরাও জানতে পেরেছি যে কোমল আর রীতা কোনো অডিটোরিয়ামে যাচ্ছে। এটা সেই ফাংশনই হবে যেখানে জেলার বিক্রম গেছে। আমি ভয় পাচ্ছি ওখানেই না ও খুন হয়। স্যার, এই অডিটোরিয়ামটা কোথায়? ওটা হলো গোরেগাঁও ওয়েস্টে, সূর্যতরণ অডিটোরিয়াম। কিন্তু শিকাবাদ, আমাদের তো ওখানে পৌঁছতে কম করে 40 মিনিট লাগবে। স্যার, আমি 10-15 মিনিটে পৌঁছচ্ছি। আমি জেলার বিক্রমের কিচ্ছু হতে দেবো না। নমস্কার স্যার। নমস্কার, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ও,
থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু এখানে কাউকে তো দেখতে পাচ্ছি না। সবাই অডিটোরিয়ামে রয়েছে। ও আই এম সরি, আমার মনে হচ্ছে আমি একটু লেট হয়ে গেছি। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আপনি অনেকটাই লেট করে ফেলেছেন, চলুন না তাড়াতাড়ি চলুন। আসুন না, চলুন চলুন। এক্সকিউজ মি। ইয়েস। এখানে একটা ফাংশন হওয়ার কথা ছিল না? জি, ফাংশনটা হওয়ার কথা ছিল, ওটা তো ক্যান্সেল হয়ে গেছে। আমরা তো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কেউই কিছু বলতে পারছে না, তাই আমরা এখানে ওয়েট করছি। দেখুন, আমি ইন্সপেক্টর শেখাওয়াত, আমি দুটো মেয়েকে খুঁজছি। দুটো মেয়ে কি এখানে এসেছিল? আমরা ছাড়া আর কোনো মেয়ে তো এখানে আসেনি। আমি এদের কথা বলছি। হ্যাঁ স্যার, এসেছিল। হ্যাঁ এসেছিল। কোথায় ওরা? মোটামুটি এক ঘন্টা আগে এসেছিল আর বলছিল যে টায়ার্ড হয়ে গেছে, হয়তো ওয়েটিং রুমে ওয়েট করছে। এখনো আছে ওরা? তা তো জানি না স্যার। জানি না। ওয়েটিং রুমটা কোথায়? সেকেন্ড ফ্লোর। থ্যাংক ইউ। শেখাওয়াতের গাড়ি এখানে, চলো। ভালো হয়েছে শেখাওয়াত এখানে পৌঁছে গেছে। বুঝে উঠতে পারছি না, কেউই তো নেই এখানে। হ্যাঁ স্যার, কাউকে দেখতে পাচ্ছি না। স্যার এখানে তো ফাংশনের কোনো নামগন্ধ দেখতে পাচ্ছি না। বিনীত, পুরবি, তোমরা ওই দিকটা যাও। অভিজিৎ, দয়া, এই দিকটা। স্যার। শ্রেয়া, তুমি আমার সঙ্গে এসো। অভয়, মনে হচ্ছে জেলারকে অজ্ঞান করা হয়েছে, তার মানে এবার খুন করা হবে ওকে। দাঁড়াও, অস্ত্র ফেলে দাও। এই জেলারকে পাঁচটা টুকরো করতে হবে, আর কেউ খুন হবে না। যেই মাঝখানে আসবে তাকেও টুকরো করে দেব। কি বলছো এসব? জেলারকে টুকরো টুকরো করতে হবে। তোমাকেও টুকরো করে দেব। আমরা কোথায় আছি? তোমাদের হাতে আরো একটা খুন হতে যাচ্ছিল। শেখাওয়াত, এখানে গুলি চলেছে? হ্যাঁ স্যার, এরা দুজন সম্মোহিত অবস্থায় ছিল, এদের হুঁশ ফেরাতে আমাকে গুলি চালাতে হয়েছে। আচ্ছা, তাহলে এরাই দুজন যারা লোকেদের কেটে খুন করছিল? হাত কড়া পরিয়ে দাও এদের। আর এই জেলার বিক্রম কুমার। বিক্রম, বিক্রম। শেখাওয়াত, এই হলো তোমার অভয়, অনেক গায়ের জোর দেখাচ্ছে। হ্যাঁ, এই টুকরো করার খেলাটা ওই শুরু করেছিল, এই অস্ত্র দিয়ে। আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। আমি আমি তো শুধু দেখছিলাম। থ্যাংক ইউ শেখাওয়াত,
তোমার জন্য এই কেসটা সলভ হলো। স্যার আমার মনে হয় না যে এই কেসটা পুরোপুরি সলভ হয়ে গেছে। তার মানে এই দুজন মেয়ের ব্যাপারে তো আমি বলতে পারি যে আমি ওদের হাতে নাতে ধরেছি, কিন্তু আমার মনে হয় না এই তিনটে খুনের পিছনে অভয়ের কোনো হাত ছিল। কিন্তু অভয় তো হাতে নাতেই ধরা পড়েছিল। হ্যাঁ, ওর ঘর থেকে তো তুমি কিছু ফাইল টাইল পেয়েছিলে। ওই ফাইলগুলো এমন ভাবে রাখা ছিল যাতে আমি সহজেই ওগুলো পেয়ে যাই, আর আমাদের সন্দেহটা ওর দিকে যায়। ও তো একটা মানসিক রোগী স্যার, যখনই অস্থিরতা বাড়ে পাগলামো বাড়ে, বাইরে বেরোয় আর খুন করে দেয়। এরপরেও তুমি কিভাবে বলছো যে ও খুন করেনি? স্যার কারণ তিন বছর আগে ও যাদেরকে খুন করেছিল তাদের মধ্যে কোনো রকম যোগাযোগ কোনো রকম সম্পর্ক কখনোই ছিল না। কিন্তু এইবার তিনজনেই পুলিশ অফিসার আর তিনজনেই একই পুলিশ স্টেশনে কাজ করত, আর এই দুটো মেয়ে সম্মোহিত ছিল। স্যার আমার মনে হচ্ছে যে কেউ এদের তিনজনকে দিয়ে কাজ করাচ্ছে। আর যে হিপনোটিজম জানে। হ্যাঁ স্যার। অভয় তুমি কি আজকাল কোনো ডাক্তারের কাছে যাচ্ছ কিংবা কোনো হাসপাতালে যাচ্ছ? হ্যাঁ, যখন ভ্যান খাদে পড়ে গেছিল আমার মাথায় চোট লেগেছিল, আমার কিচ্ছু মনে থাকতো না, সেই জন্য আমি ডক্টরের কাছে যেতাম। কোন হসপিটালে? হসপিটাল পানালা। আর সেই হাসপাতালেই তোমরা দুজন নার্সিং করো, রাইট? হ্যাঁ স্যার। অভয়, তোমার ডাক্তারের নাম কি? এক্সকিউজ মি ম্যাম, আপনার একটা সাইন চাই। থ্যাংক ইউ ম্যাম, ইটস ওকে। এই জেলার এখানে কি করছে? এতক্ষণে তোর উপরে চলে যাওয়ার কথা। মনে হচ্ছে কোমল আর রীতা পুরো খেলা নষ্ট করে দিয়েছে। এবার আমাকেই কিছু করতে হবে। আরে কি হয়েছে আপনার? মাথা যন্ত্রণা করছে খুব, মাথা ঘোরাচ্ছে ডক্টর, আর বমি বমিও পাচ্ছে ডক্টর। শরীর খারাপ লাগছে? চোখ বন্ধ হয়ে আসছে? একদম চিন্তা করবেন না, আমি সব ঠিক করে দেব। বি এ গুড বয় আর এখানে চুপচাপ শুয়ে থাকুন। ভেরি গুড, ভালো ছেলের মতন এখানে চুপচাপ শুয়ে থাকুন তো দেখি। একটা ইনজেকশনে দেখছি খুব ভালো কাজ করেছে, এর পুরস্কার তো আপনি পাবেনই। পুরস্কার? কি কি পুরস্কার? আমি এক্ষুনি দেখতে পাবেন। নাও বি এ গুড বয় আর গোনা শুরু করুন উল্টো দিক থেকে। গুনুন, 100, 99, 98, 97, 97, 97. শেষ করে দেবো তোকে এবার, আমি মেরে ফেলবো তোকে আমি। আকাশের মৃত্যুর প্রতিশোধ নেবই আমি তোর থেকে, তোর গলা কেটে দেবো আমি এটা দিয়ে। আশা, শটা ফেলে দাও, তুমি ওকে এভাবে মারতে পারো না। সরো, সরো বলছি, পেছনে যাও আমি বলে দিচ্ছি। কিন্তু না ডক্টর, আশা একে একে সবাইকে মেরে ফেলো আমি। ওকে মরতেই হবে। না, ও আজকে মরবেই। আশা, আমি সরো, সরো পেছনে, তোমরা সবাই সরে যাও, সরো, না তো তোমাদের সবাইকে শেষ করে দেবো আমি। ওর গলা আমি কাটবই আজকে, সরো, সরো বলছি। দেখো, ওকে আজকে মারবই আমি। আমি কিছুতেই ভুলতে পারবো না যে এরা তিনজন
একটা সরল সিধে মানুষকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়েছে। পুলিশ হওয়ার অহংকার এদের মাথায় চড়ে বসেছিল। কিন্তু আকাশ তোর অফিসে চুরি করেছিল, তাই না? চুরি ওর বস করেছিল, আকাশ করেনি। ও নিরপরাধ ছিল, ওকে জোর করে ফাঁসানো হয়েছিল। বিক্রমের কাছে গিয়ে ওর হাতে পায়ে ধরলো, ওকে অনুরোধ করলো, কিন্তু ও শোনেনি, ওর একটা কথাও শোনেনি। ওকে ইচ্ছে করে জোর সাব্যস্ত করা হয়েছিল। ওই অপমান কিছুতেই সহ্য করতে পারলো না, আর অপমানিত হয়ে ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। আমরা দুজন বিয়ে করব ভেবেছিলাম, সংসার পাতার স্বপ্ন দেখেছিলাম, সেজন্য আমরা দুঃখিত। আর একদিন হঠাৎ কোথা থেকে অভয় আমার হসপিটালে এলো। তখনই আমি ঠিক করে নিয়েছিলাম, যেদের চারজনের খুন করে আমি সেটা অভয়ের ওপর চাপিয়ে দেব। আমি ঠিক সেইভাবেই এদেরকে কাটতাম যেমন ভাবে অভয় কাটত। দেখুন, আকাশের সঙ্গে যেটা হয়েছে সেটা সত্যিই দুঃখজনক। এইভাবে চারজনকে শাস্তি দেওয়ার তোমার কোনো অধিকার নেই। তোমাকে গ্রেফতার করা হলো, এখন তোমার কেস চলবে, হয়তো তোমার ফাঁসি হবে। পুরবি, প্যাট্রিক, চলুন। কেসটা তো খুব তাড়াতাড়ি সলভ হয়ে গেল শিকাবত, এই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। প্রয়োজন হলে আবার ডাকবেন স্যার। গুড লাক, আবার দেখা হবে। শো দয়া, থ্যাংক ইউ সো মাচ। এবার এটা কমা। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।